Welcome to Books and More. Hello everyone, Assalamualaikum, Adab, Namaskar, আমি অথই দাস তিন্নি। কিছুদিন আগে কাজের ক্ষেত্রে আমার আজই সুপারমার্কেটে যাওয়া হয় এবং সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আমার একটা লাল দেয়ালের উপর চোখ আটকে যায়। লাল দেয়ালের নীল জানালাটা খুলতেই আমার মনে হচ্ছিল যে আমি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে আছি এবং সেখানেই পাশে দেখি যে একটা ছোট্ট ছিনছাম বইয়ের দোকান। এবং আমার মনে হয় যে এতটুকু বললেই আপনারা বুঝতে পারছেন আমি কোন দোকানটার কথা বলছি। সেটাই কিন্তু আমাদের কথা প্রকাশের কলকাতা বুকস। এবং কথা প্রকাশ যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে সেটা আমি সেখানে না গেলে বুঝতেই পারতাম না। পুরো একটা আস্ত পার্ক স্ট্রিট এনে বসিয়ে দিয়েছে এবং কলকাতা বুকসে ঢুকেই আপনার প্রথমেই মনে হবে যে আপনি কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আছেন এবং আপনার চোখের সামনে কলকাতার সব ভালো ভালো বই আপনি দেখতে পাচ্ছেন। তো ঢুকেই সবচেয়ে যেই জায়গাটা মনে হলো সেই জায়গাটা হচ্ছে যে জায়গাটা খুব একটা বেশি বড় না, কিন্তু তারা এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এত ছোট একটা জায়গার মধ্যে এত এত বই, পুরোটা দেখেই আমার মনে হচ্ছিল যে আমি একটা স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এইবার আসি বইয়ের প্রসঙ্গে। আমার মনে হয় যে কলকাতার যত বই বাংলাদেশে আসে বা আমরা যেখান থেকে কলকাতার বইগুলো কিনি এর চেয়ে অনেক বেশি বই তো আসলে কলকাতা বুকসে আপনারা পেয়ে যাবেন। এবং তাদের নামের মতো আয়োজনটাও কিন্তু ভিন্ন। এই দোকানে কিন্তু ওপার বাংলা সব লেখকদের মোটামুটি সব বই ঠাই পেয়েছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে জীবনানন্দ দাস, সত্যজিৎ রায় থেকে শঙ্কর, চন্দ্রিল থেকে বিমল মিত্র। এমন কোনো ওপার বাংলা লেখক নেই যাদের বই আসলে আমার চোখে পড়েনি। রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা কাহিনী, প্রেমের উপন্যাস, কবিতার বই সব কিছুই কিন্তু আসলে কলকাতা বুকসে আপনি পেয়ে যাবেন। দেজ, আনন্দ, প্রতীক্ষণ, মিত্র অ্যান্ড ঘোষ সহ সব পাবলিশারদের ঠাই কিন্তু কলকাতা বুকসে আছে। এবং আমি দেখলাম যে দেশভাগ থেকে শুরু করে বাঙাল ঘটির ফারাক, নকশাল, পদবি, লৌকিক দেবতা, ভারতবর্ষের ইতিহাস কিংবা আমাদের রান্নাবান্নার যত খুঁটিনাটি আছে সবগুলো বিষয়ের যত বই আছে সবগুলি কিন্তু তারা রাখার চেষ্টা করেছে। এবং সেগুলো দেখে আবার মনে হচ্ছিল যে পৃথিবীতে অনেক বড়লোক হওয়া উচিত শুধুমাত্র বই কেনার জন্য এবং আমার অনেক টাকা উপার্জন করতে হবে যেন আমি কলকাতা বুকসে গেলে সবগুলো আমার পছন্দের বই তুলে নিয়ে আসতে পারি। তো এটাই কিন্তু আসলে পুরো কলকাতা বুকস ছিল। এবং আমার মনে হয় যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং অনেকেই গিয়েছেন, এবং যারা জাননি, যারা ঢাকায় আছেন, ঢাকায় থাকেন, অবশ্যই গিয়ে আজ সুপারমার্কেটে কলকাতা বুকস দেখে আসবেন, ঘুরে আসবেন এবং বস্তা ভর্তি ভর্তি বই নিয়ে আসবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।